ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্ট তথা সিপিএম প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলে বাধা দান ও প্রার্থী এবং নেতা কর্মীদের উপর আক্রমণের ঘটনার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার আগরতলায় প্রতিবাদ র্যালি ও সভা করেছে সিপিএম এর পশ্চিম জেলা কমিটি। এদিন বেলার মাঠ থেকে এই প্রতিবাদ র্যালিটি শুরু হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে এবং পরে প্যারাডাইস চৌমুহনীতে এসে একটি প্রতিবাদ সভায় মিলিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিপিএম এর পশ্চিম জেলা কমিটির সম্পাদক তথা রাজ্য বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ পবিত্র কর। সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকার তারা কেড়ে নিয়েছেন। প্রথম জোর করে পঞ্চায়েতের প্রতিনিধিদের পদত্যাগ করিয়েছে। সেই সময়তে যে উপনির্বাচন হয়েছিল গোটা উপনির্বাচনে আজকের যে কায়দা, একই কায়দায় তারা বিরোধী প্রার্থীদের মনোনয়ন দিতে নেই। অল্প শ্রেণীতে আছে